হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জারিফ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটির নাম হলো নারকেল পিঠা তো নারকেল পিঠা তৈরির জন্য আমাদের যা যা লাগবে সেটি হল নারকেল নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ কিছু পানি নিয়েছি পরিমাণ মতো একটি ডিম লাগবে লাগবে স্বাদ মতো চিনি আমি এখানে চিনির পরিমাণ তিন টেবিল চামচ নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে চালের গুঁড়া নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ আর লাগবে তেল এই পিঠাটি তৈরি করার জন্য এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি এখন মিশ্রণটি তৈরি করব প্রথমে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তারপরে আমি চিনি নিয়ে নিব চিনি নিয়ে আমি একটু এটার সাথে মিশিয়ে নিব তারপর আমি নারকেল নিয়ে নিচ্ছি নারকেলগুলো আমি এখানে কুড়িয়ে নিয়েছি এবং একটু জাল দিয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে কাঁচা নারকেলও দিতে পারবেন তারপর আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে ভালো করে ফেটে নিতে হবে মিশ্রণটির মধ্যে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে পানি দিব এবং দেখুন এই মিশ্রণটির ঘনত্ব ঠিক এরকম হবে খুব পাতলা করবেন না আবার খুব ঘন করবেন না ঠিক এই আমি যেরকম করেছি ঠিক এরকম হবে আমি চুলা এখন একটি প্যান বসিয়ে দিচ্ছি এবং চুলার রাস্তা বাড়িয়ে দিচ্ছি প্যানটা গরম হওয়া পর্যন্ত প্যানটা আমি ভালো করে গরম করে নিব তারপর এর মধ্যে তেল দিব সামান্য পরিমাণ প্যানটিতে আমি তেল দিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে নিব বেশি তেল দিয়ে এই পিঠাটি তৈরি করা যায় না এটি খুব সামান্য তেল লাগে এর জন্য যারা ডায়েট করেন তাদের জন্য খুব উপযোগী তারা তো বেশি ডায়েট যারা করেন তাদের জন্য বেশি তেল খাওয়া খুব খারাপ এই জন্য খুব সুন্দর একটি উপযোগী খাবার তাদের এটি এখন আমি পিঠাটি এই তেলের উপর দিয়ে দিব এটা দিলে দেখবেন যে এমনিতেই গোল হয়ে যাবে এটি হয়ে গেছে আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যেন এই পিঠাটি তৈরি করার সময় চুলার আঁচটা কম থাকে বেশি হলে এটা পুড়ে যাবে এটা আমি উল্টে দিচ্ছি এই যে কত সুন্দর ফুলেছে পিঠাটি আমার পিঠাটি তৈরি হয়ে গেছে আমি সারাদিন গেলে উঠিয়ে নিচ্ছি আমি আরেকটা পিঠা দিয়েছি এবং এটা একটু ঢেকে দিব তৈরি হয়ে গেল আমাদের নারকেল পিঠা তো আমাদের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন এবং মেহমান আসলেও খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো দর্শক সবাই যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা আপডেট পেয়ে যান সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ